রসমুল্লা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটা একটু প্রতিবেদন নিয়ে আসলাম। আমার সামনে যে গরুটা দেখছেন, গরুটা হলো আপনার কি জাত গরুটা? শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল নাকি? অরিজিনাল না? আচ্ছা, এটা শাহিওয়ালের বাচ্চা নাকি? আচ্ছা, এটা কি এর জন্য নাকি পালার জন্য? আচ্ছা, দাম কত রাখছেন? ঘরের পালা নাকি কিনছেন? কিনছেন না? আপনার কয়টা গরু আছে? সাতটা আছে না? এটা প্রথম, আর বাকি গুলো ওগুলা? আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? এলাকাতে কিনে আপনার বাজারজাত করেন আর কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর চেয়ে বড় বড় ই আছে, গরু আছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা আরেকটা কথা বলতে চাচ্ছি যে এটা কি মাংসের জন্য ভালো হবে কিনা? পালার জন্য এটা বড় হলে কত মন হবে যদি সব মনে করেন? সাত আট মন হবে না? আচ্ছা আচ্ছা, দাম কেমন উঠবে যদি বাজার যদি ভালো থাকে? ওনার কাছে অনেক গরু আছে, তো ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যদি মনে করেন আপনারা আপনাদের বাজেটের ভিতরে আছে তাহলে ওনার সাথে যোগাযোগ করে উনি যে অ্যাড্রেসটা বলবেন সেই অ্যাড্রেসটা আপনারা যেতে পারবেন। বাজার আপনার নাম বলবেন আর অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। করিম। আচ্ছা, অ্যাড্রেসটা? মোবাইল নাম্বারটা, অ্যাড্রেসটা বলেন প্রথমে। অ্যাড্রেসটা কোথায়, কোন জায়গা? আচ্ছা, আমার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, বাড়ি হচ্ছে আমার চৌধুরীহাট, চৌধুরীহাট, চট্টগ্রাম চৌধুরীহাট। আচ্ছা, এবার মোবাইল নাম্বারটা বলেন। 01819351007। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনার কাছে এমন গরু অনেকগুলি আছে তো ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এই রেলে প্রথম প্রতিবেদন, গরুটা কত সুন্দর ভাবে চলে যাচ্ছে। ধন্যবাদ, সালাম আলাইকুম।